বিশ্ববি রহমাতুল্ল আলমিন বলেন ও আমার মেয়ারা দুনিয়ার জিন্দগিতে যদি মুসিবতের সম্মুখীন হওয়া যাও ডাইরেক্ট কাল্লার কাছে মরনের তালা নিয়া প্রভু গ দুনিয়ার দুঃখ দুর্দশা দুনিয়ার যন্ত্রণা আর সহ্য হয় না আমাকে তুমি নিয়ে যাও আল্লাহ রসুল বলেন ও আবার মোতেরা এমনভাবে মুসিবতের সম্মুখীন হয় কিনি ডাইরেক্ট মোরের তামাল না করবা না বুঝি নিঃশেষ চলেছে করুন ঠিকলা ঠিক না আল্লাহ রসুল বলে কিন্তু তুমি ডাইরেক্ট মোরের তামালনা না করে একটা দোয়া করতে পারো আল্লাভ মাই মা

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذله وسراجا وقمرا مليرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ثم إلّا ترجعون، وقد ورد في الخبر عن النبي الصادق الأبر سيد الجن وهو الصادق المسدود وهو في قبره حي أنه قال إذا مات الميت عُرِد عليه مقعده فإن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار ويقال حتى يبعثك الله يوم القيامه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميل يقصانه صلو علیہ وآلہ کہ محمد سے وفا تولے تو ہم تیری ہے یہ جہاں لوح قل <سؤال> تديها بلغ العلا <سؤال> بكماله <سؤال> كشفت جاب بجمالك <سؤال> حسلت جميع يخصالك صلوا দরুদ এর বোঝা যাচ্ছে আপনাদের চার্জ নাই আমাদের শক্তি কে দিয়ে আর একটু জোরে আল্লাহ আল্লাহর দয়ায় সুকৃতি ওনার হাবিবুর উপরে খরচ করতে আফিততে আছে তে আওয়াজ তো আসতে কে এরপরে যেভাবে বইছেন মোটামুটি বোঝা যায় মাছের বাজারের মতো এখানে একদল এখানে একদল সবে একটু আজ বসেন সেন বসে হবে আলোচনা করলে আসল করবে শৈতান বসতে পারবে না একটু মেহেরবানি করে আজ বসেন সামনে সামলে আর দুরুত্ব পড়েন বানগন্ধ অলা বিকমা লিখি কেশ দুজা বি জমা صلوا عليه ولبيوم رحمت لقافا لولا مراد قريب كبر العلوى ولا بلغ العلا بكما

Allah, la ilahe illallah, la ilahe illallah. Şahıla bidir şehra jinî, tini modedir Resulullah, jödela ilahe illallah لا اله الا الله لا اله الا الله لا الله إلا সোললহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড়পাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মনসুবিষ্ট জাতির কল্লোদ দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামাই kalam উপস্থিত সমাবেশে সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সদ্য বা ও বোনেরা যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসা টানে জান্নাতের বাগানে ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেক ঈদের গভীর থেকে বলিষ্ঠ কণ্ঠে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুর সুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ আর একটু জুনে কল আমি আপনাদের সামনে মহান আল্লাহ রবুল আলমিনের ঋষি বাণী পবিত্র করিমের সুরাতুল আংকা থেকে সাতান্ন নম্বর আয়াতে কারিমা এবং বিশ্ব মানবতার মুক্তির দুধ শান্তির সলদ্দাতা ইমামুল মুসালিম খাতামুল নবীন শাহুল মুজদমিন সৃষ্টির সেরা মানব বিশ্ববি محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم আর পবিত্র জবাব হাদিস থেকে তিরমিজি শরীফে বর্ণিত এক হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে পরিপূর্ণ নিষ্ঠার সাথে সুহিনিয়তে ইখলাসপূর্ণ কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলুন আমি আমীন আর একটু জোরে কল আমীন ভাইরা আমি জানতে কালিমা তালাবাদ করেছি আল্লাহ রবুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতে বলেন কুল্লুল নাফসিন যা মাউ প্রত্যেকটা প্রাণীকে মরণের পিয়ানা পান করতে হবে সবাই মরবে মরণশীল সুম্মা ইলাইনা তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরার পরে সবাই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে আপনারা কি মনে করেন পৃথিবীতে কি কেউ ইচ্ছা করলে থাকতে পারবে যখন যার হবে নির্দিষ্ট সময়ে অবশ্যই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কোন অবস্থাতেই পৃথিবীতে সারা জনম বেঁচে থাকার সুযোগ সবাই মারতে হবে এমনকি পৃথিবীও ধ্বংস হয়ে যাবে আকাশ জমিন লৌহ কলম মানব দানব পাহাড় পর্বত নদী নালা কালবিল যা আছে আপনাদের বড় হওয়ার স্কুল মাঠ সহ সব ধ্বংস হয়ে যাবে যুলাকাম ঠিক থাকতে আল্লাহ বলেন কুল্লু মা আল্লাহ রবুল আলমিল বলেন কুল্লুমান আলি হা ফাল পৃথিবীতে যা আছে সবগুলি ধ্বংস হয়ে যাবে ধ্বংসশীল আমরা প্রায় সময় বলে থাকি দল কিন্তু ছাতামলায় একদম ফান ফান করে লামু জুরকম ফিককাতে তাললো আমাদেরকে সহজে বোঝানোর জন্য বলেন কুল্লুমান আলাইহা ফাল পৃথিবীতে যা আছে সব ফান ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অস্তিত্বহীন হয়ে যাবে কোন কিছুর অস্তিত্ব থাকবে না একমাত্র সম্মান এবং ইজ্জতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন আল্লাহ তাআলা পৃথিবীতে যা আছে সবকিছু ধ্বংস হবে মানুষ মরবে ঠিক কিনা ঠিক কেউ যদি মনে করে আমি আজরাইলের হাত থেকে কিছু টাকা পয়সা দিয়া বাঁচার চেষ্টা করব বলেন তো কি বুঝ দিলি কি আজবিন দুনিয়াতে রেখে যাবে না আরেকটু জোরে কল না কোন টাকার বলে ক্ষমতার বলে অস্ত্রের বলেও আজরাইলের থাবা থেকে বাঁচার সুযোগ আমাদের বাংলাদেশের কথা বলি অনেক রাষ্ট্রপতি অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা এখন কবরে আছে আছে না নাই আর কুজুর এখন অথচ যাদের বুড়িগাছ হিসাবে প্রহরী হিসাবে সেনা মোতায়েন করা হয়েছিল শক্তিশালী বাহিনী তাদের দেহরক্ষী হিসাবে ফাঁসে ছিল আজরাইল তাদের বন্দুকের পরোয়া করে নাই রাইফেলের পরোয়া করে নাই যথা সময়ে দেহ থেকে রুহুটা টান দিয়ে কবচ করে বের করে নিয়ে গেছে যেরকম ঠিক না ঠিক না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন মানুষের চলে যাওয়ার সময় এসে যাবে একটা মুহূর্ত তাকে পৃথিবীতে হবে। না। আমরা করি ও অকালে মৃত্যুবরণ করছে ও আকালে না সে তার সকালই মরছে ক্ষণ ঠিক না কারণ আল্লাহ রবুল আলমী বলেন সময়ে মানুষের রুহু কবস করা হয় নির্দিষ্ট সময় থেকে পাঁচ মিনিট আগে না এবং নির্দিষ্ট সময় থেকে পাঁচ মিনিট পরেও না জাস্টন নুকুম ফিলি যেন কম টিকটা ঠিক আছে যেন আল্লাহ বলে বলে সঈদা যা অজা লুকুম ল সকিরো ওয়ালাফদিঙুন লায়স্তা কি রুলে সাতা ওয়ালা এস্তফ একটা মিনিটও একটা গল্প আগে কাউকে পৃথিবীতে গেলে হবে না এবং সময় হয়ে গেলে এক মিনিট অতিরিক্ত তাকে তাক্ত দেওয়া হবে না যেরকম ঠিক কিনা তাহলে বোঝা গেল মানুষের যখন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে যাবে বিদায়ের ঘন্টা বেজে যাবে কোন অস্ত্রের বলে ক্ষমতার বলে শক্তির বলে টাকা দেখায়ও গুজ দিয়েও মরণ নামক তাবা থেকে আজরাইলের হাত থেকে বাসার কোন সুযোগ কোন অবস্থাতে সবাই মরতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুলু ইদ্রিকুমুল মাউ ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা হে মানুষ তোমরা যে কোন জায়গায় থাকো না কেন তোমাদের যখন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এসে যাবে ফি বুরুজিম মুসাইয়াদা সুদৃঢ় পাঁচিলের ভিতরে দেওয়ালের বেতর যদি আত্মগোপন করো আল্লাহ বলেন দেওয়ালের ভেতর থেকে আল্লাহ দিয়েছি নির্দিষ্ট সময় পৃথিবী থেকে বিদায় হতে হবে যত ক্ষমতা থাকুক না কেন একটা মুহূর্ত অতিরিক্ত পৃথিবীতে থাকার কোন সুযোগ হবে

কারণ আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে একটু বিপদে পড়লি একটু অসুস্থতা বেড়ে গেলে মুসিবতের সম্মুখীন হলি দেখা যায় মাঝে মধ্যে অনেক আছে গালি গালিও দে্লা কেন্লি চলবে আস্তা করলে বিপদে পল্লি পৃথিবী থেকে বিদা হওয়ার জন্য প্রার্থনা করে জানার দুনিয়ার দুঃখ যন্ত্রণা সহ্য হচ্ছে না নেওয়া যাও যেমন এক মহিলা গেছে জঙ্গলে লাকড়ি কাটতো কয়তো আমার অসুবিধা হইতেছে আর একটা জন এখন লাকড়ি কাটতে 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 বিরাট বড় একটা বোঝা বাঁচে বাদার পরে নিজের বুজা নিজ হাতে এখন আর মাথায় তুলতে পারে তখন মহিলা রাগ আর গুসায় চোখ দুটি একবারে লাভ হয়ে গেছে ডাক দিয়ে বলে আজ কয় আর তাকতাম না লিয়া যা কাছি ছিল লাল লাখेत বাংলার সোনালী হাস ফাশের ক্ষেতে এক কৃষক লাল কাটতেছিল সে বলল মহিলা যেহেতু এখন আজরাইলে কুজে তো আমি এখন আজরিলের সাজে যাই দেই কি কর তখন লম্বা কাশি মুমিন শহীদ যে দেখছেন না লম্বা লম্বা এগুলি

ওয়া কিল্ লিয়া আল্লাহহু মাহিলি মা কান হায়াতু খাইরন্লি ওয়াত অফানি ইদা কান আতিল ওয়াফা তু খাই রন্লি জেরকম সুভা রসুল বলে র হম লায়াতে মন্য়াল্ আহাদুকুল মল্লু লাজালা দেখেছি দুনিয়া দুনিয়াতে কোন মুসিবতের সম্মুখীন হলে কোনো আগ্রাসন যদি তোমাদেরকে গ্রাস করতে চায় তথাপি তোমরা মরণের তামান্না করি না আল্লাহ নিয়ে যাও মরণ যার যখন হওয়ার তখন তো হবি কিন্তু এর জন্য আল্লাহর কাছে ডাইরেক্ট বিপদ পড়ে মরণের থামান্না করার দরখাস্তের কথা বিশ্বনবী নিষেধ করেছেন পক্ষান্তরে কি করতে পারবেন আল্লাহ রসুল একটা দোয়া দিছেন দিচ্ছেন আল্লাহ মা কানাতিল হায়াতু হায়ার ওয়াতী ইদা কানাতিল ওয়াত সাই রন্নি এই পৃথিবীতে থাকলে যদি আমার জন্য মঙ্গল হয় তাহলে তুমি আমার হায়াতে বলুন কোম দাও চলে গেলে যদি মরিঙ্গল হয় আমার জন্য কল্লল ক হয় তাহলে তুমি আমার কিনে যাও দুনিয়াতে থাকলে ভালো হবে নাকি মনন্দ হবে এই বিষয়টা কে জানে কলো না

তাকলি যদি আমার জন্য হয় তাহলে তুমি আমার হায়াতে বরকত দাও হায়াত বানিয়ে দাও কারণ এই পৃথিবীতে তাকলে আমার জন্য মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে এর কোনো এলেম আমার কাছে নাই আল্লাহর কাছে আছে নাই

বলেছেন তিরমিজির আরেক হাদিসে রাসূল বলেছেন আকিরু যিকরাহাদি বিল লাযাত ইয়া লিল মাউত আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা আকিরু যিকরাহাদি বিল লাযাত ইয়া লিল মাউত বেশি বেশি করে মরের কথা স্মরণ কর সুবহানাল্লাহ জুরে কর না আর একটু জুরে লুবি জীবনের বিশি বিশি করে মনের কথা স্মরণ করো আল্লা নুবি মনের কথা বেশি স্মরণ করার কথা কেন বলে কি তবে লেখে আল্লাল্লুবি শুনবি লালবিনীর হাদিস রানুতি উলমাই কারণ বেকা দিয়েছে এই পৃথিবীতে মানুষের জিন্দগিতে যদি কেও দৈনিক বীজবার মরণের কথা আদ করে আল্লাহ কর কি তবে লেখে ওই লোকটা বীজ বার মরের কথা আয়াদ করে কারণে সাধারণ মানুষ নয় আল্লাহ উলিও পরিণত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই

সাদা কাপড়ের আমার গায়ে লাগাইয়া ও কবরের মধ্যে শোয়া দিবি অত স্বামী তুলি আর জলদি গেছি মুসিবত যখন পড়েছি আমার আব্বাকে ডাক দিলে আব্বাকে সাথে পেয়েছি মাকে ডাক দিলে মাকে কাছে পেয়েছি এমন কি গভীর রজনীতে যদি কোন মুসিবতে পড়ে গেছি প্রতিবেশীর মানুষ গোষ্ঠীর মানুষ আমার পাশে দাঁড়িয়েছে সারা রাত আমাকে সান্ত্বনা দিয়েছে যখন ঠিক না ঠিক you ah. কিন্তু আমি যেদিন মরে যাব এই পৃথিবীর ভালোবাসা সুতা যেদিন খনন করে দে হবে কেটে দে হবে আল্লি আলু মিশ্রিকার বলে যখন ভেতরে দে বিদায় হয়ে যাবে মরম যোগ হয়ে যাবে অল্লকার খবরের মধ্যে সোয়ায়া দিলে যে ঘরের মধ্যে আলু থাকবে না বাতাস থাকবে না পৃথিবীর কোনো সজনির সাক্ষাৎ নির্মেলা অল্কার খবরে একমাত্র মল্লী মানুষকে দেয় আর টুযোৰ এখন না মাকে আপনাদের এলাকার কেও আছে জীবিত মানুষকে দাফন করে লাইছে। আর একটু জোরে এখন কেন জীবিত মানুষকে দাফন করে না মল্লিদে দে এজনে মানুষ যদি বেছি বেছি বলে মল্লীর কথা শুন করে অন্ধকার কবরের কথা ইয়াদ হয়ে যাবে আমি মল্লি তো কবরে দেওয়া হবে এমন কি আমার মনে পরে থাকবে হাসরের মা ফুল সেরাতের ফুল আমি মরে গেলি ওই দিন আমার বর্ডার গুলি কেমনে দিব এজন্য আল্লাহ নবী বলেন বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো আর মরণের কথা ইয়াদ হলি মানুষ আল্লাহর বই অন্তরের মধ্যে আসবে হয়তো বা পরে আমার মরণের সময় আমার কষ্ট হবে আমি অন্ধকার কবরে থাকতে হবে হবে এজন্য আল্লাহর রাসূল বলেন কাফা বিল মউতা ওয়া আমার মতের জন্য মরণের ওয়াসটাই যথেষ্ট মানুষ যদি বেশি বেশি করে মরণের কথা yaad করে আর বেশি ওয়াজ লাগদনা মরি ওয়াজি যথেষ্ট জুরে কোন ঠিক না ঠিক না কারণ মইরা গেলে তো সব শেষ বাহাদুরই থাকবে না জুরে কোন ঠিক না ঠিক না আর একটু জুরে করুন এইজন্যই আল্লাহর নবী বলেন কাফা বিল মউত আমার উম্মতের জন্য মরের ওয়াসাই যথেষ্ট কারণ মরণ যখন এসে যাবে কবরের যাত্রে যখন শুরু হয়ে যাবে পলকালের জীবনের জন্য পলকালের আসবাবের প্রয়োজন সামানের প্রয়োজন মানুষ যখন ভ্রমণ করতে যায় তখন ভ্রমণের কিছু সামান সাথে নিয়ে যায় যরেকম ঠিক কিনা আর একটু যরেকম তাহলে আমি যখন মরে যাব অন্য কার কবরে যেদিন আমি সোয়ার হয়ে যাব সফর করব ওই সফরের কি সামাল আমি নিয়ে গেলাম দুনিয়ার জিল্লিগিতে যে কোনো পালতে যান বিশ্বে যে কোনো পালতে যান ইউরোপ আমেরিকা যান কানাডা যাল বাংলাদেশের যে কোনো প্রান্তে যান এমন কি পাশের বাড়ির দোকানে যদি যান কি সদাই করার জন্য বলেন বা আমার গরিব পাক করার জন্য সাউলের প্রয়োজন সাউল দাও তিনি বলবে টাকা আপনি যদি বলেন ভাই টাকা টুকা নাই দোকানের মাল দিবনি একটু খা কেন দিবে না বলে সামান নিতে গেলে অতের প্রয়োজন ঠিক না ঠিক না দুনিয়ার জিন্দিগিতে তুমি চলতে গেলে যেমন তোমার সামাল তৈরি করতে গেলে টাকা লাগে তুমি যদি সার তৈরি করার জন্য যাও সারের দোকানে যদি সার তৈরি করার জন্য গিয়ে বলো আমি কৃষক জমিনের মধ্যে কৃষি কাজ করি আমাকে এক মন সার দাও বলবে টাকা আসেনি যদি বলেন না টাকা নাই আপনাকে বলবে মাফ করো তাই আল্লাহ নবী বলে ও আমার উম্মতেরা দুনিয়ার জিন্দিগিতে তোমার চাহিদা পুরা করার জন্য যেমন টাকার প্রয়োজন টাকা চাড়া যেমন ভাবে তোমার দুনিয়ার জিন্দিগি সুখীময় হয় না তোমার আসবাব চালা যেমন তোমার দুনিয়ার জিন্দিগি সুখীময় হয় না দুনিয়াতে যেমন ভাবে চলতে গেলে তোমার টাকা লাগে আল্লাহ রসুল মনের কথা বেশি বেশি ইয়াদ করার কথা উল্লেখ করে অথবা মনের ওয়াসটাই যথেষ্ট বলে আল্লাহ রসুল ওই দিকে ইঙ্গিত করেছে তুমি যখন মরে যাবে দুনিয়া লীলা যখন শেষ হয়ে যাবে কবর থেকে হাস আসর পর্যন্ত যদি তোমার কামল না তাকে তোমার যদি কবরের সামাল না থাকে ওই দিন কবর থেকে হাসর পর্যন্ত তোমার সুখের ব্যবস্থা হবে না এজন্যই রসুল বলেছেন কাফাবিল মাউতে ওয়াইজান আমার উন্মতের জন্য মরণের ওয়াসটাই যথেষ্ট জুরে খন্না সুভান আর একটা জুরে يا جن لعمر الشبيك انتم رشيل دنيا تتقطب حرب الله زول يقولون تيكنا تيكنا يا جن علم أفحسبتم أننا لكم عبثا وأنكم إلينا لا ترجعون কে মনেছো করেছো ওয়া আন লাকুম ইলাইলা লাতুল জাউল তোমাদের আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে না আর বান্দা dunia লিল আযি দেশে নির্দিষ্ট সময়ে ruhus কবজ করার জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি ওই ফেরেশতা তোমার কাছে গিয়ে তোমার ruhu বের করে নিয়ে আসবে আল্লাহ রবুল আলামিন এজনলি বলেছিল কুল্লু সিন্দা সিনদা ইকাতুল মাউত সুম্মা ইলাইলা তুরজাউন মরণ এর प्यार সবাইকে পান করতে হবে শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে ভারবা মরণ যেহেতু অনিবার্য মৃত্যু থেকে যেহেতু বাঁচার কোনো উপায় নাই মরণ আমাদের কিভাবে সুখিময় হবে এবং মরার পরে কবর থেকে নিয়ে হাসল পর্যন্ত আমাদের কিভাবে সুখীময় হবে ওই বিষয়টা অবশ্যই আমাদের বিবেচনা করার প্রয়োজন জোরে খান ঠিক না ঠিক আর একটু জোরে এখন এজন্য ভাইয়ার আমার মানুষের মরণটা দুই ভাগে বিভক্ত কিছু মানুষের রুহু কবজ করার সময় কষ্ট হবে আর কিছু মানুষের রুহু কবজ করার সময় তেমন কষ্ট হবে না আল্লাহুল বিসমিল্লাহ রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস করে মাশায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগণবিজি আপনি তো বলেছেন রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা লিল মাউতে সাকরাতুল আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে আপনারা বলেন

আল্লাহ নবী বলেন আল্লাহ চার কোন মাবুদ নাই মনের যন্ত্রণা সাকরাতের যন্ত্রণা বড় কুটির যন্ত্রণা এজন্য আল্লাহ নবীকে মাসে বলে ওগুলো বিজি আপনি বলেছেন মরণের কষ্ট হবে তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুমিন যদি পৃথিবীতে বিদায় হয়ে যাবে ওগুলো বিজি মুমিনের কি মরণের কষ্ট হবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা গো মুমিনেরও মরণের কষ্ট হবে

কষ্ট থাকবে না ও আশা মুমিনের মরণটা তখন আনন্দের রূপান্তরিত হয়ে যাবে কেন মুমিন যখন মরবে তখন তার চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে একটু জোরে এখন না সুবহান আমার কথা নাই নবীজি বলেছেন ইদা মাতাল মাইতু উরিদা আলাইহি মাকাদুহু

যদি হয় তার চুকের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে অরে মমি চিন্তার কোন কারণ নাই তোমার পেরেশান হওয়ার কোন কারণ নাই ওই যে তাকা দেখো জান্নাতের দৃশ্য দেখা যায় তুমি মরতে দেরি হবে আল্লাহ তৈরি জান্নাতে যেতে একটা মুহূর্ত দেরি হবে না আল্লাহ নিজেও বলেন الا الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا على تخافوا ولا تحزنوا وابشروا بالجله التي كنتم توعدون الله. الا رب العالمين بولين الا الذين قالوا ربنا الله ثم استقاموا جربوا بولى عمد الرب هول الله عمد الرب كزرقام আর একটু জুরে ইলািল্লাযী লাকুল রাব্বাল্লাহ তুমস্তাকামু এই কথার পর অটল থাকে যতই মুসিবত আসুক না কেন সে মুসিবতের শিকার হওয়ার পর জবান উচ্চারণ করে রব্বি আল্লাহ আমার রব হল আল্লাহ আল্লাহ রবুল আলামিন বলেন এমন ভাবে ইমানের শক্তি যদি দেয় মুসিবতের সম্মুখীন হওয়ার পরে যদি আল্লাহকে রব বলে ডাকে আল্লাহ বলিল ওই ব্যক্তি মরার সময় তাতা লজ্জালো আলাই কিমুল মালা ইকা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস তারা নাজিল হয়ে যায় এবং বলে হেরে মমি চিন্তা করিও না পেরেশান হয় না আবশিরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তু আদুন ঈমান রক্ষা করার কারণে হায়াতের জলিতে তুমি ঈমান হাবরত করার কারণে সুসংবাদ গ্রহণ করো আবশিরু বিল জান্না যে প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছিল তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি ওই জাঙ্গনাথের সুসংবাদ গ্রহণ করে না এজন্য রসুল বলেন যখন মানুষ মরবে লোকটা যদি জান্নাতে হয় আল্লাহ আল্লাহ হয় তখন তার চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে দেওয়া হবে তখন সে জান্নাতের দৃশ্যর দিকে থাকানোর ভেতরে যখন তার রুহু করবে আনন্দের ভিতরে রুহু কবজ করার সময় সে মরের কষ্ট টের পাবে না আর যদি দুনিয়ার অন্যায় পথে চলে আল্লাহ নবীর তরিকার বাহিরে চলে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে আল্লাহ নবী বলেছেন আহনিল না আহনিল না আল্লাহ রসুল বলে এমনি তা তোকে সরি জাহাং নামের দৃশ্য তুলে ধরা হবে আর বলা হবে ওই যে টাকা দেখো এটাই তোমার ঠিকানা একদিক দা মনের কষ্ট আর একদিকদা জাহাং নামের দৃশ্য দেখে দুইটা কষ্ট একাকার হওয়ার পরে এমন কষ্ট অনুভব হবে এটার ব্যাপক দিয়ে আপনাদের কি বলতো সম্ভব না জন্য ভাই মৃত্যু কিন্তু আমাদের সকলেরই অনিবার্য মরতে হবে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরও কিন্তু পৃথিবীতে থাকতে পারে না আপনারা লক্ষ্য করে দেখেন আপনার বাবা আপনার বাবার বাবা পূর্বপুরুষ জিনার আমাদের মতো আজকে সমাজের মধ্যে বিচরণ করত তাদেরকে কিন্তু আজকে কুজ্জা যা পাওয়া যায় না সবাই কিন্তু কবরে স্ত কবরের ভিতর আছে যুলকর্ন তিকনাতে খেলা সবাই আলতিকান চলেছে আদমও থাকতে পারে না লোহান আলাইহিস সালাম থাকতে পারে নাই ইএমন কি জয়নুবি বিশ্বুলিরহামাতুলিল আামিন যা কি উসিলা করে আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ নুল রহমত উল্লিল আলা তিরিও কিন্তু বিদায় হয়ে গেছে আর তুজুরে খান এর জন্য এই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত এই শিক্ষাই আমাদের গ্রহণ করা উচিত মর্ত হবে মরণ থেকে নিস্কৃতির কোন সুযোগ তবে মরনের কষ্টটা কিন্তু অত্যন্ত কঠিন কষ্ট জুরে খন ঠিক হয়ে থাকে না মরণের কষ্ট আরেক দিকটা হলো মরণের সময়টা একটা অন্তিম সময় কেন মরণের সময় মুমিলকে বেমান বানানোর জন্যে শৈতান তখন বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে

কাছে আমাদের কালিমার তালকিন দেওয়ার সিস্টেম আছে কিন্তু অনেক জায়গায় ভুল করে করে এরকম আছে না করে কাছে গিয়া বলে ফলো ছাপ সৃষ্টি করে ছাপ সৃষ্টি করতে আস্তে আস্তে তার খানের কাছে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এমন ভাবে আস্তে আস্তে তার খানের কাছে গিয়া কালিমা শাহাদাত কালিমা তাইয়িবা পাঠ উচিত কিন্তু চাপ দেওয়া ঠিক না কেন এক দিক তো মরনের কষ্ট কষ্ট তো ঠিকই হইতেছে আরেক দিক দিয়ে যদি আপনি ছাপ সৃষ্টি করেন তাহলে মানুষ করতে পারে কালীবাকে অস্বীকার করার সম্ভাবনা কম মানুষ যখন ফেরেসারি হয়ে আসে দোকান থেকে ব্যবসা থেকে তখন নিজের স্ত্রীও যদি একটা ভালো কথা বলে এটা ভালো লাগে না

এর জন্য আল্লাহ রসুল বলেন লাকিনু আলা মহতাকুম লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহকিন দাও তবে তার সৃষ্টি করে না আস্তে আস্তে যেরকম ঠিক না ঠিক না কারণ ওই সময় বেঈমাল বানানোর জন্যে ইমাল নিয়ে যাওয়ার জন্যে শৈতাল বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তার বাস্তব প্রমাণ হলো আল্লাহ জাকারিয়া রহমত উল্লাহ একজন মহা মুনিশি আল্লাহ রুলে যদি বিদায় যাবে সাক্ষাৎ যখন ওনার শুরু হলো তখন ওনার কাছে বসে ওনার বন্ধুরা কালিমার তালকিন দিচ্ছে হে জাকারিয়া পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ যখন এই কথা বললো তিনি ডান দিক থেকে বাম দিকে চেহারাটা ঘুরে বলে আমি বলবো না আবার বাম দিক দিয়ে যখন তার সাথীরা বলতেছে জাকারিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ডান দিকে চেহারা ঘুরে নিলেন বলে আমি বলবো না আবার যখন তার ডান দিকে চেহারা ঘোরানোর পরে আবার যখন তাকে বললো হে জাকারিয়া পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলেন না আমি পড়বো না সাথীরা তো সবাই চিন্তিত ফের শান্তগ্রস্ত আহারে এত বড় হাসতি এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ যিনি হ্যাঁ যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ ওনাকে কালিমার তালকিন দেওয়া হচ্ছে উনি কালিমাকে অস্বীকার করছে সকলেই চাহারা মুলিল কিন্তু একটু পরে যখন ওনার সাকরাতের কষ্টটা মনের কষ্টটা একটু লগ্ন হলো হালকা হলো তখন তিনি সাকিদের চাহারা দিকে থাকায় বলতেছে তোমাদের চেহারা তো মুলিল কেন মনে হইতেছে তোমরা আমার প্রতি অসন্তুষ্ট যেন রাগ করে বসে আসো বলে রাগ করবো না কি করব বলে কেন তিনারা বলে দেখো তোমাকে আমরা একটু আগে কালিমার তালকিন দিছিলাম তুমি অস্বীকার করেছ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে ভুল কথা আমি তোমাদের খালিমাকে অস্বীকার করি নাই তাহলে কি বলে আমি তাকায় দেখি শয়তান এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আমার সামনে হাজির হয়েছে আর রাসূল বলেন মরণের কষ্টটা এত কঠিন কষ্ট আটলান্টিক মহাসাগর নয় মরের যন্ত্র এত পিপাসা লাগিয়ে দেয় গোটা পৃথিবীর পানি juntার মুখে দেওয়া হয় বিশ্ব নবী বলেন তবে এক বিন্দু পিপাসা দূর হবে না অত জুরখন না ঠিক। এজন্য জাকেরিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি পিপা ছিলাম কারণ এর সাকরা জুরখন ঠিক না না। কিন্তু তাকে দেখি শয়তান আমার কাছে এক গ্লাস পানি নিয়ে জাকালিয়া, তুমি কি পানি পান করবে?" আমি বললাম, "হ্যাঁ, পান করব।" তাহলে দাও। বলে না, এমনি দেওয়া যাবে না। তুমি বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অত জুরখন না আউযুবিল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি তখন সিহারা গুরায় বললাম, আমি বলবো না। আমার শৈতান আমার বাম দিকে গিয়ে বললে যাকারে পানি প্রয়োজন আছে কি আমি বলবো হা অবশ্যই পানি লাগবে তাহলে তুমি বলো এই ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আমি দ্বিতীয়বার বললাম না আমি এই কথা না তিন নম্বর যখন আমি আবার ডান দিকে চেহারা ঘুরাইলাম শয়তান তখন বলতেছে যদি এই কথা না বলো তাহলে বলো লা ইলাহা অর্থাৎ পৃথিবীর সৃষ্টিকর্তা বলতে কেউ নাই জুরে যুরকল্লাহ আর কজুরকল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ আলে বলে আমি তখনও বলবো আমি এ কত বলবো না তখন শৈতান রাগ আর হাত থেকে গ্লাসটা জমিনে ডিল দেয়া বেঙ্গে চুরমার করে দিয়েছে আমি তোমাদের কালিমার অস্বীকার করি নাই শৈতানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমি পরে নিলাম এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুরে কল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে বুঝা গেল মরনের সময় শৈতান ঈমান নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আর তো যুরে করে একদিক কষ্ট আরেক দিক দিয়ে হলো বেঈমান বানানো ফাইতা দুইটা নষ্ট আর মরণের কষ্টটা কেমন কষ্ট আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবী থেকে চলে যাবে মা আয়েশা বলেন আমি তাকায় দেখি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে একটা পাত্র ছিল ওই পাত্রের মধ্যে ফিহি মাউ রাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া বিল মাউ ওয়া ইনদাহু কদহুন ফিহি মাউ মা আয়েশা বলেন নবীজির সাকরাতের সময় তাকায় দেখি আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওই পাত্রের মধ্যে হাত দিতেছেন হাত বিজাইয়া

ما شاء الله الله رايت رسول الله صلى الله عليه وسلم وهو بالموت وإنده قد فيه ماء يدخل يده ثم يمسه وجهه ثم يقول اللهم إني علي, على غمرات الموت وسكرات الموت نصوحا আপনাদের আওয়াজ বোঝা যায় একবারে ঠান্ডা লাগিয়ে যায় জোরে কোন সুবহান اللہ সুবহান اللہ মানুষে তো আস্থা দিলে লবে না কি এরপরে তো আমি নিসবের নির্বাচনী এলাকা জুলকও ঠিক না ঠিকনা সিংহায় মতো আওয়াজ দিতে হবে জুড়ে কোন সুবহান ভাই আমার এজন্য আল্লা বিলসু

বিচ্ছা চাদরের ভেতরে হাত না চলা করে

নিষ্পাপ নবী মা সুবি নবীজি কেন এমন করতে আসে মা সামনে পৃথিবীর মানুষ নবীজি এই জন্য তাদেরকে আমার দাঁড়া পরিবর্তন হয়ে গেছে আমি আমি আল্লাহ নবীর থেকে চাদরটা সরালাম তাকে দেখি আল্লাহ মরের সময় সাখরাতের সময় বিশ্ব নবীর এমন কোনো পছন্দ বাকি ছিল না যেখান থেকে গান বের হয় নাই

হলে বুঝতে পেরেছেন মরের কষ্ট কম বেশি যেমন ঠিক না ঠিক নিশ্চয়ই মরের কষ্ট অনেক বেশি আল্লাহর নবীর রহমাতুলিল আলামিন এর যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা আজরিলের দেখি তো মনে করেন কষ্টক না যেমন ঠিক না ঠিক না আরেকটু যেমন ঠিক কি না কারণ আজরিল দুনিয়ার কোন মানুষের সমান নয় যেমন ঠিক কি না আল্লাহর নবীর সুলবি যদি প্রত্যেকত্রে বিদা হয় যাবে फातेवा केले के बोले फातिमा गो ঢাকা দেখো গড়ের বাহির থেকে কে যেন আমাকে সালাম দে আর বারবার গড়ের ভিতরে ঢুকার জন্য অনুমতি চায় ইন্নী ফাতমা আলাইকুম ওয়া এই মুহূর্তে গড়ের ভিতরে কে আসবে কাউকে তো দেখা যায় না আল্লাহ নবী বলেন লা দাওয়া আমি দেখতেছি কে যেন সালাম দে আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন আজরিল কি এমন ভাবে বানিয়েছেন পৃথিবীর কার কাছে আসলে আজরাইল তার বুড়ি প্রকাশ করে আসে না

আমার নবীর কন্যা ফাতেমার দরজা খোলার আগে আগে তুমি আমার বিশ্ব নবীর দরজার সামনে প্রকাশ হয়ে যা ফাতেমা দরজা কুলার পরে তাকায় দেখে বিশাল আকৃতির একটা লোক দাঁড়িয়ে আছে যার পা দুটি জুমিলে এবং মাথা একেবারে আকাশে সুবহানাল্লাহ জুরে কোন আর একটু জুরে কোন এ মনে ক মানুষ যদি বলবেন কেউ দেখেন মনে হয় জাগা তে স্ট্রোক করবেন একটু জুনে করলে এত লাগলো পনেরো হাত লম্বা যদি মনে করেন আপনাদের কালিগোশ থেকে বোর্ড করে আসতে ব্রিজের দশ হাত উত্তরে যদি দেখেন পনেরো হাত লম্বা কালো তৃশগতরা সাদা হ্যাঁ জাগাতে স্ট্রোকার সামনে কদম বার্তল যদি কম ঠিক না দেখে আর একটু জন্য কর এ যদি নেবীর চুরবির ফাতেমা দরজা বলল করে দেবী চলে কে গে বলে আব্বা গো কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে ও বাজার পা দুটি জুমিলে এবং মাথা আকাশে এত বড় লম্বা আকৃতির লোক আমি ফাতেমার জিন্দগিতে দেখি নাই আব্বা মক্কা মুদিনার কার বুড়ির সঙ্গে তার মিললায় এমন একজন আশ্চর্য ধরনের লোক কালো পোশাক পরিহিত আমি আল্লাহর নবী বিশ্ববি তখন লেখা বলে মাগো দরজাটা কোলে দাও একটু তাকায়া দেখি আল্লাহর নবী বিছানা থেকে অসুস্থ মানুষ চারা গুড়াইয়া তাকানোর পরে আল্লাহর নবী তখন বলে ও মা এটা দুনিয়ার

এখন আজ কেন আপনার সামনে ও আপা কয়েকদিন যাবো আপনি অসুস্থ খাইতে পারেন না কথা বলতে পারেন না বুকে বড় ব্যথা এই মুহূর্তে আজরাইল কেন আমাদের দরজার সামনে অবশ্যই আপনাকে নেওয়ার জন্য এসেছে আব্বা লাগো আমি দরজা করে দেব না আজরা ইলকে ঘরে ঢুকতে আমি দেব না আল্লাহ নি ওলিল ফাতিমা তুমি দরজা করে দাও আল্লাহ দাও তুমি পারমিশন দাও আল্লাহ দাও আজরাইল ইলকে কিন্তু মহান আল্লাহ পারমিশন দিয়েছে যুলো ঠিক কি না এজন্য তুমি দরজা করে দাও ফাতেমা রে বলেন বলে লাগো আব্বা আমি দরজা করে দেব না আজরাইল ইলেই মুহূর্তে

বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কাছে আজরাইল এসে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাহমাতুল লিল আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে কেন পাঠিয়েছে আজরাইল তখন লেখা বলে ওগো আপনি যদি থাকতেন আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দেবেন আর যদি চলে যেতে চান তাহলে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ জোরে কোন না এটা একমাত্র বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের ইজ্জত এবং সম্মান পৃথিবীর কাউকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং স্বাধীনতা দান করে নাই এবং কাউকে করবেও না একমাত্র বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের ইজ্জত এবং সম্মানের কারণে নবীজির শানের কারণে রাসূলকে মর দুনিয়া থেকে

আমি আমার পক্ষ থেকে কিছু বলবো না জিবরাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করো আমি আল্লাহর নবীর কাছে জিবরাইল মুহূর্তের ভিতর হাজির হবে আল্লাহর নবী সালাম দিল লা সলাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলা জিবরাইল ওগো আমি জিবরাইল হাজির হয়ে গেলাম আল্লাহর নবী জিবরাইল কে لك বল জিবরাইল

চিন্তা করলেন বিশ্ব কিনা যার ইতর সম্মান সবার চেয়ে উদ্দেশ্যের ঠিক না ঠিকানা সম্মালিত ব্যক্তিকে ডাইরেক্ট কিছু বলা ডাইরেক্ট বলা যাবে না

কাজ হলে নিয়ে দুনিয়া থেকে আপনি চলে গেলে তো আপনি অন কোন জায়গা যাবেন না আপনি তো আপনার বন্ধুর কাছে যাবেন কারণ ঠিক না ঠিক না বন্ধু বন্ধুর কাছে গেলেই কাঁদে না আনন্দ করে তৃপ্তি পায় তো আপনি কাঁদেন কেন আল্লা আল্লু আমি কেন কাদি জানতে চাও বলে হা ও গোলো বিজি আপনি কেন কাদেল আপনি কি ফাতেমার জন্য কাদেন নাকি গোলো বিজি আপনি ফাতেমার জন্য কেন কাঁদবেন ও গোলো বিজি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে ও ফাতিমা তু সাইয়িদাত নিসাঈ আহলি জান্নাহ কিয়ামতের কুটিল ময়দানে আপনার ফাতেমা সমস্ত জান্নাতী রমণীদের সর্দারনী হবে জান্নাতের ভেতরে সমস্ত জান্নাতি মহিলাদের লিডার সর্দানি হবে মা ফাতে মা যেরকম সব মহিলার না কিন্তু আমরা দেশে কিছু ডিজিটাল ম্যাডাম আছে আছে না নাই যারা মিস বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেরকম ঠিকঠাক ঠিক না এরপরে মনে করেন আধুনিক পোশাক আশাক লাগায় স্বামীর কথা মানে না ফর্দা নাই পুষিদা নাই ঠিকঠাক ঠিক এমন আধুনিকা ম্যাডামদের সর্দানি ফাতেমা হবে তাহলে উনি ওই তো নাকি এরা নিজেরই সর্দে নেবে বলেন না না জানলাতে তাদের কোনো পাত্তা থাকবে না যেরকম ঠিক আরেকটা যেরকম এটা আমার কথা নয় নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস বলবন অসুবিধা হইতেছে আর তো যদি এখন আল্লাহ নবী বলেন رحمت للعالمين وللسلفان من أهل الله لم أراهما قوم ما هم سيات كأدنى بالبقر يدربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات ورؤوسهن كعصمة البخت المائلة لا يدخل الجنة ولا يجد ريحها

বিশ্ববি বলেছে এবং যারা ভিড় হম উৎসব জুলুম করবে থাকা মাইরা দে জাগা মাইরা দেক্ষণ ঠিক না ঠিক না এমন জালেমরা ভুড়া আল্লাহ তুই জানলাতে যেতে পারবে কথা বললাম না আমাদের দেশে একজন আছে দেখবেন তো ক্ষমতা থাকলে এ লাহ শহরের বিরা বাড়ি গিয়া দুই হাত জায়গা এমন আছে নাই তন ফুল ইন্ডিয়ার বাইরে সোনার জানা কারণ ক্ষমতা আছে যেরকম ঠিকঠাক দেখনা রসুল বলেন হম হুম হ হুম সিয়াইফুল খাদনা বিদ বাকর ইয়ে বিগুল আবি হালনা তাদের হাতে থাকবে চাবুকের মতো গরুর লেজের মতো চাবুক তার বিরহ মানুষের ওপর অত্যাচার করবে নির্যাতন করবে রসুল বলেন এমন জালেমরা আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবে

সমাজের মধ্যে তারা এমন ভাবে মডেল দেখায় শরীর কুইল্লা তারা আধুনিকতার পরিচয় দিতে চায় যেরাখন ঠিক না ঠিক না রাসূল বলেন এমন আধুনিকারা জান্নাতে যাবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন এর হাদিস রাসূল বলেন এমন পোশাক করবে তারা পরম্পর উলঙ্গ এই পোশাক করলে কি হবে বলে তারা নিজেরা পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে পর পুরুষকো ছাদের প্রতি আকৃষ্ট করবে আমরা দেশে কেন হয় এসিট মালা খেলা হয় নারী যখন বেপরদার সাথে সাথে রাস্তাঘাটে ঘুরে তখন দেখা যায় একদিন নজর দেওয়ার পরে কথা না মানলে সাহাড়ি দিয়া কুবাই মানে জোরকল এরকম ঠিক কিনা তা আল্লাহ রাসূল বলেন ইএমন একজন মহিলার আবির্ভাব হবে যারা হবে বস্ত্র সজ্জা অতছ লগ্ন পোশাক তাকব এর ফলে উলঙ্গ এই পোশাক সুন্দরনের বলে তিন ধরনের পোশাক জোরকল কয় দরের পোশাক এল মধ্যে কত অসুবিধা হইতাছে এক নাম্বার হলো মনে করেন শর্ট জামা জোরকল কি জামা শর্ট জামা একবারে কোমর পর্যন্ত আল্লাহই জানে 5 বছর পরে কত্তর পর্যন্ত রইডা আল্লাহই ভালো জানে জুলক কম ঠিকলাতে খেলা শর্ট জামা জানা পরে এরা পোশাক করার ফলে উলঙ্গ ঠিক আচ্ছা এখন দ্বিতীয় নম্বর হলো জর্জেট জানা হলো বর্তমানে নেট নামে পরিচিতি লাভ করছে গায়ে পোশাক আছে ঠিকই এর ফলে জালের মতো খোনা জামারে সবকিছু দেখা যায় জুলক কম ঠিক নাতে খেলা তিন নাম্বার হলো স্কেল ট্যাক জুর এখন কি ইদাও এখন আধুনিক কইছে দুই চার বছর আগে চিনি দেন নাও সুজ জামা কত বুঝেন এটাও ক টাস যেরকম কি মোবাইল ও টাস এখন মহিলাদের জামা না ও টাস যিরকম ঠিক না ঠিক না এই পোশাক পরিধান যারা করবে রসুল বলেন তারা জান্নাতে যেতে পারবে আরেকটু যরে এখন তো এজন্য আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেন শুধু তাই নয় বুক্তিল মা ইলা তাদের চুলগুলি হবে উটের কজুর মতো উটের কজু মালিকি সহজে বুঝবেন গরু অথবা সার বলেন এগুলির গস তাকিনি গজ ওই উপরে এমন করে আল্লাহ রসুল বলেন এমন ভাবে তাদের চুলগুলি হেলবে দুলবে আর মহিলারা হেলানোর জন্য দুলানোর জন্য বিভিন্ন ধরনের কিলার শিম্ব বিভিন্ন ধরনের শিম্ব ব্যবহার করে মাথার কাপড় সাইরা চুল উড়াইয়া উড়াইয়া আনে যেরকম ঠিক না ঠিকানা আর একটু যেরকম ঠিক খিলা এমন ভাবে লেজের মতো এক কুজের মতো উঁচু করে যদি হেলাই দুলাই হাটে এবং তিন ধরনের পোশাক সুবিধাম করে রসুল বলেন লা ইয়াদুল জান্নাতা জন্নতা বলে ইজিদ নরি হাহা ওই নারী হাহা লে তু যদু মসি রেতিলিস কাদা ও কাদা ওই জান্নাতে জান্নাত যাবি কথা জান্নাতের গ্রাহ তাদের নাকে লাগবে না তো জান্নাতে গেলে তো আমার সবজন নিয়ে তো লাগলে কি নই যেরকম ঠিক না ঠিক ভাই আমার এ জন্য চলে আসুন আল্লাহর নবী সুলেহ কা দেন জুবায়র বলে গো আপনি কি ফাতেমার জন্য কাঁদেন ওগো নবীজি ফাতেমার জন্য কেন কাঁদবেন আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছে কিয়ামতের কুতিল ময়দানে আপনার ফাতেমা সমস্ত জান্নাতী মহিলাদের সর্দারলি হবে

ফাতেমা হবে সমস্ত মহিলাদের সর্দার নেই আর হাসান হুসেইল হবে সমস্ত যুবকদের লিডার যেরকম ঠিক আছে খেলা মহিলারা যেমন কিছু আধুনিক আছে আমাদের দেশে কিছু যুবক কিন্তু আধুনিক আছে নাই মহিলা যেমন বর্তমানে আধুনিকতার কারণে পুরুষের পোশাক নিয়ে খরচ দেশে কিছু পুরুষ যুবক আছে যারা মহিলার পোশাক খালের মধ্যে যে ওর বালিও লাগা জোরে ঠিক না টিক না আর একটু জোরে ঠিক খেলা না না যুবক তুমি শুনে তোমার চরিত্র হেফাজত করে সুন্নতে লামাস পড়ে ইন্তিকাল করো তোমার জীবন কালতা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিচালনা করো বিশ্ব নবীর তরিকা মতে পরিচালনা করো কিয়ামতের কুতিল মাঠে আল্লাহর কক্ষ থেকে তোমাকে পুরস্কার দেওয়া হবে একদম না আল-বিরহমাতুল লিল আলামিন বলেন ওয়া সাআবুল লাসাফিবাদাত যেদিন জদিন কিয়ামত কতিল উদাল হয়ে যাবে সূর্য মাতার উপর অবস্থান করবে জমি তামার মত গরম হয়ে যায় মানুষগুলি লাসিল আফসি বলতে থাকবে ওয়াইদিল আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন লেকা বলবে যুবক কইরে আয় দুনিয়ার जिंदगीতে আমার নবী

তো কার জন্য কাঁদেন আপনি ফাতেমার জন্য কাঁদেন না হাসাইন হুসেইনের জন্য কাঁদেন না এমনি আল বলে জুব্রায় আমি ফাতেমার জন্য খাদি না আমি হাসাই হুসইনের জন্য খাদি না তাহলে কার জন্য কাঁদেন গুলো বিজি আল নাল নবীর চোখে পায়ে দিয়ে বলে জিবরায়ি আমি আমার গোলাগার উম জন্য খা আল্লাহর নবী বলেন জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কাল আল্লাহ লিয় আযিবাহুম ওয়া আল্লাহ দিয়েছেন নবী গো পৃথিবীতে আপনি যতদিন থাকবেন এই দুনিয়ার जिंदगीতে আপনি যত দিন বেঁচে থাকবেন আপনার ইজ্জতে ও সম্মানের কারণে আপনার উম্মতের উপর গজব দেব না তাদেরকে ধ্বংস করব না জিবরাইল আমি যদি পৃথিবী থেকে চলে যায় আমার উম্মতের কি হবে হবে কারণ আল্লাহ তো বলেছেন আমি তাকলে আমার উন্মতির উপর গজব আসবে আমি মরে গেলে আমার উন্মতির কি অবস্থা হবে আল্লাহ যখন উন্মতির বিষয়টা তুলে ধরে জীবন ইলকে জানায় দিল আল্লাহ রবুল আলমিন জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল আমার রসুলকে বলো যেন খান্না না করে আমার হাবিবকে বলো চুকে পালে মুচি বেড়া দেওয়ার জন্য ও জিব্রাইল আমার নবীজি ইন্তিকালের সময় আমার নবীর উম্মতকে বলেলায় আমার নবীর উম উম্মতের জন্য বিশ্ব নবীর চোখ দিয়ে পানি আসে ও জিব্রাইল আমি আমার নবীজির চোখের পানি দেখলে সহ্য হয় না জিব্রাইল জানিয়ে দাও আমি আল্লাহ গোসল দিলাম কিয়ামতের কুটির ময়দান শুরু হওয়ার আগে আমার রসুল যখন পৃথিবী থেকে চলে আসবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আনা কাফিলাম হুম আমার রসুলকে বলে দাও আমার নবী চলে গেল বাকি জিন্দিগির জন্য আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ

আর একটু ধরে ক আল্লাহ গোবিন্দর ইতিহাস জানা শিনি তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশ যেগুলো কখন ঠিকঠাক ঠিক না যেই মাত্র গুরু গোবিন্দ কথা বুঝছেন সুলমত একটা জিন্দা করার কারণে বুরাহউদ্দিন রহমানতুল্লাহ হেলের ছেলে হত্যা করলো আল্লাহ আরব্দুল আলআমির পক্ষ থেকে বিশেষ ফোর শাহজালাল ইয়ামির বাহিরে যখন সিলেক্ট গেল তখন কিন্তু আল্লাহ নামের দুনিতে গৌর গোবিন্দ বাসার বিল্ডিং বেঙ্গে তো লস হয়েছিল আর একটু ধরে ক

আল্লাহ আকবার হ্যাঁ বাস্তব ঘটনা হইতেছে আমি একদিন গেছিলাম এক সফরের মধ্যে তখন আমার এক সাথী আল্লাহ আল্লাহর আল্লাহর যে হ্যাঁ ক্ষমতা বর্ণনা করতে গিয়া তখন আমার এক সাথী আলোচনাটা শোনার পরে বললো হুজুর আমার কাছে একটা আল্লাহর নামের পাওয়ার ঘটনা আছে বলে কি ঘটনা বলি এটা বলবো আপনার ও খাজে লাগবে আমি কোয়াজে খাজে লাগে যে রা আমি ক্রয় করে নেই কয়ালাও কি হয়েছে তখন তিনি বলে দেখেন আমাদের এলাকায় মিথ্যা মামলা দেওয়া একটা লুকরে ফাঁসায় দিল জেলের ভিতরে নিয়ে গেল কারণ আমরা দেশের বিরুদ্ধে তো আসামির ধরতে গেলে শক্ত মামলা লাগে না মিথ্যুলি চলে যেরকম ঠিক না ঠিক আর একশো ভাগের মধ্যে নিরানব্বই মিথ্যা না বললে মামলাই সাজানো জানা। একটু জোরে ভালো না ঠিক না কারণ দেশের পরিস্থিতি এবং আসামি যারা সত্যি যে যারা অন্যায়কারী হত্যা দর্শন ফুল করে দেখা যায় নাকে তেল দিয়ে বাসাই ঘুমায় আর নিরীহ মানুষ দেশ স্যার 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 ঠিক না যখন জেলের ভিতরে নিল নেওয়ার পরে তখন এক পুলিশ মামা বলে দেশি গাইড খাই টাকা দেয় বোঝা যা হ্যাঁ টাকা তার কাছে পাওনা কথা বল আর আমরা দেশের প্রশাসনটা তো এমনই কারণ মাল দিবেন আপনি জেলের ভিতরে খাওয়া টাকা খাওয়া বিদেশি কম্বল সব ফিরি যেরকম টাকা নাই দেখবেন এমন একটা কম্বল দিব যেটা মধ্যে মশার সার বাসা বান্দা রাখছে দুর্গন্ধ শেষ নাই যেরকম টিক না তখন আসামি বলে স্যার আমি গরিব মানুষ মিথ্যা মামলা দিয়ে আমার জেলের ভিতরে ঢুকাইছে আমার কোনো দুষ নাই আর গরিব মানুষ রিক্সা চালায় খায় প্রত্যেকে আপনার আমি টাকা দিতাম তখন হ্যাঁ বেড়া বলতে হ্যাঁ কিছু দেওয়ালা দেওয়ালা কিছু আমি সিগারেট খাইতাম বলে না সার নাই যে মাত্র কয়েকবার বলার ফলে দিতে পারছে না পুলিশের হাতে ছিল বেন্দা কারণ বেন্দা তো আর কর্জা করে আলো লাগে না এটা তো এমনি তাহলে যদি কম ঠিক কিনা তখন বেন্দা দিয়া একবারে দিলে একটা গুলাই আসামির গায়ে আসামি তখন মাজবুম মানুষ নিরুপায় হয়া এ বলে চিত্তমার চিৎকার আল্লাহ উচ্চারণ করছে যে মাত্র বাড়ি দিছে আসামি কাল্লাহ আকবর যেই মাত্র আল্লাহ আকবার বলছে বলতে দেরি পুলিশ আমার শুরীরে কম্পন শুরুইতে হইতে দেরি না আর কশুরে কন না আল্লাহ নামের একশন আসছে নাই আর এক টুজুরে কোন আছে না নাই তখন দেখা যায় পুলিশের হাত থেকে যে ব্যানটা ছিল ওটা জুমিনে পড়িয়া গেছে পুলিশ কি রে বেটা বাড়ি বেটা ডাক দিলো আবার এমন কম্পন আমার শরীর বুঝলাম লাগিছে এটা কারণ হলো মাসবুল ব্যক্তি যখন অসহায় মানুষ যখন অবস্থায় আল্লাহকে ডাক দেয় আল্লাহ আসামি যখন আল্লাহ একবার বলছে পুলিশের কমপন যখন শুরু পুলিশ তখন বলছে আমরা মাফ করে এ নাম বলার দ্বারা যেহেতু শুরু হয়েছে তা আল্লাহর নাম দেওয়ার বাদ দিতাম না বলে। আর যতবার আল্লাহ আকবর বলে ততবার শুধু তার কোম্পানির স্প্রিডার বাড়ে আল্লাহ এখন না তখন দেখা যায় পুলিশ মা বলতেছে ভাই ক্ষমা করে দাও যতক্ষণ পর্যন্ত তুমি জেলে থাকবা ততক্ষণ তোমার খানা ফিরি কম্বল ফিরি বিছানা ফিরি সব ফিরি আর তোমাকে যতক্ষণ পর্যন্ত জেল থেকে বের করতে না পারছি আমি লিজে তোমার মামলার পেছনে কাজ করব তবু তুমি মাফ করে দেওয়া স্বামী আল্লাহর আল্লাহ আমি একশন আছে না নাই আল্লাহ আমি

নবীজিকে ডাক দে বলে মোহাম্মদ এই মুহূর্তে তোমাকে কে হত্যা করবে আল্লাহ নবী বিশ্ব নবী চুপে তাকা দেখে আমার মাথার উপরে ইহুদি একবার উন্মুক্ত তরবারি ধরে রেখেছে আল্লাহ নবী তাকে দে বাবা যে তরবারি আমরুলি তো কইলে বলে আব্বা আমি তো maaf করে দিই যেরকম ঠিক কিনা আর কো যেরকম কিন্তু বিশ্ব নবী তার কাছে কেসে তিনি বলেন আমার কে বাসেনি ইধার জন্য তোমার কাছে তো আমার কোনো চিন্তার কোনো কারণ নাই কারণ আমার বাঁসানেওয়ালা হলে স্বয়ং মানে সো হ্যাঁসবো যত রকমের মুসিবতের সম্মুখীন হও না মাইয়াতা ওয়া কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু বান্দারে মুসিবত পড়ে আমি আল্লাহর উপরে ভরসা করতে দিতে হবে ওই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহর বাহিনী তোর কাছে পৌঁছে দিতে হবে না

শুরু হওয়ার আগে বিশ্বনুধি বলেন আমার মতের আল্লাহ আল্লাহ আকবারের দুনিতে আল্লাহ আকবারের দুনিতে বড় বড় বিল্ডিং ব্যাঙ্গে চুরমান হয়ে যাবে তাহলে বলতে পারে হুজুর আল্লাহ্লামের তৈরিতে যদি বিল্ডিং ব্যাঙ্গে চুরমান হয়ে যায় আপনারাও তো অনেক সময় নির্যাতিত হন বাতিলদের হাতে আপনারা নির্যাতিত হন আপনাদের নামের খবর কোথায় অথবা আমরাও তো আল্লাহ্লাম পড়ে অনেক সময় অনেক কিছু দাঁড়ুক করি আমাদের কাজ হয় না কেন মূলত আল্লাহর নামের কবতা এবং পাওয়া অবশ্যই আছে কিন্তু যেই ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করবে তার জবান পবিত্র হতে হবে জেলা ব্যবসার অত্যাচার নির্যাতন করে আল্লাহর নাম উচ্চারণ করলে কাজ হবে না জুড়ে খন ঠিকঠাক ঠেকা বা আবার যাই হোক চলে আসুন আল্লাহ নবী বিশ্ব

হাত রাখলো এমনি বিশ্ববি বলে আজলাইন তুমি আমার করতেছ নাকি উহু পাহাড়টা বেঙ্গে বুকের ওপর ছেড়ে দিয়েছ এমনি বলে অগুল বলেছি আমার জিন্দিগিতে কোনো দিন আপনার মতো এত সহজে কারো জার কবজ করে নেয় কোন প্রাণীর জাল কবজ করে নেয় রবি গো একমাত্র আপনার ইজ্জত এবং সম্মানের কাতির আপনার জানটা অনেক সহজে আমি কবজ করতেছি এত সহজে কারোর জান কবজ করে নেয় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জাল তুমি সহজে কবজ করা হয় তাহলে রসুল বলেছেন হুদ পাহাড়টা যেন ভেঙ্গে চড়ে যাওয়া হয়েছে নবীজি দই এই কথা বলেন আমাদের মরণের সময় কষ্ট কেমন হবে বুঝার দরকার একটু জোরে আর একটু জোরে করুন ভাই আমার এখানে চলে আসুন পিতৃতে

সময় যখন এসে যাবে পৃথিবীর মানুষের সময় এসে গেলে তোমাদের চলে যেতে হবে থাকতে পারবে না সবাই আমাদের কিন্তু মরণের পেয়ালা অবশ্যই পালন করতে হবে ঠিক না ঠিক না আমাদের দেশে মানুষ যখন ইন্তেকাল করে তখন দেখা যায় আত্মীয় বিভিন্ন ধরনের রং ধারণ করে একজন মনে করে গিদের মতো জুড়ে জুড়ে কান্না করে আসে না নাই আর একটু জুড়ে বিশেষ করে মহিলারা ও আল্লাহ আল্লাহ গো আমরা বাড়ি নিয়েে গেলা গো এমন ক্ষুতির মতো কান্নাকাটি করে যরে কোন টিপনে টিহানা বলেছেন আল মাইয়তু ইউআযযাবু ফি ক্বাবরিহি বিল নিয়াহাত আলাই মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয় নুহা করার কারণে এর অর্থ হলো আত্মসজল যদি এই মৃত ব্যক্তির জন্য কান্না করে নুহা мали কবিতা করে জামাসিরালায় উচ্চ কলতে চিল্লা সিল্লি করে যদি কানলা কাটি করে বিশ্ববিbole ওই মৃত ব্যক্তির খবরে আত্মর কান্না

তো আসল ভাই আমার আমরা সকলেই মরণশীল যখন মরে যাব। মরার পরে কিন্তু আমাদেরকে সাদা কাফন কাপন করে যে যখন কবরে দেওয়া হবে ওই প্রথমেই বলেছিলাম সামান যদি সাঁচিয়ে না যেতে পারি কবরের জিন্দিগি আরামদায়ক হবে আর যদি সামান না থাকে তাহলে কবর থেকেই কিন্তু বেন্দা শুরু হয়ে যাবে যেরকম টিকা ঠিকানা আর একটু যেরকম ঠিক না রসুল বলে চেন মানুষকে যখন খবরে লেখা হয় কি মালাকান লাখান ঘি সায়া কু লা লে লাহু হমা রব লুকা সায়া কাই উলাহু অমা দি লুকা সায়া কু লা লে লাহু হমা হাদর রজুল আল্লাহদিবু শাফিকুম আব্দুল হাদিস রসুল বলে মানুষ চিন টিকানি করার পরে যখন খবরে লেখা দেওয়া হয় দুজন ফেরেস্তাতার খবরের মধ্যে এসে ই জিলিসান ওই লোকটাকে বসিয়ে দেওয়া হয় বসানোর পরে ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করে মার র তোমার রব কে ওই সময় যদি আল্লাহওয়ালা দ্বীনদার হন তখন অটোমেটিক জবাব দিয়ে বের হয়ে যাবে রব্বে আল্লাহ যে রকম কি তাহলে আরবী ভাষা শিখার দরকার নাই বলে হুজুর আমরা তো বাংলাদেশী মামা আরবী কেমনে কইতাম বলে না বলতে হবে না কবরের ভাষা অটোমেটিকলি আল্লাহর পক্ষতে আরবী আপনার জবান দিয়ে বের করে দিবেন জুরকন সুবহানাল্লাহ তো বলবে মা ফা কূলাল হাওাদ দিলকা তোমাদের দ্বীন কি যদি আল্লাহ হয় তখন বলবি দ্বীন আল ইসলাম আমার ধর্ম হলো কি না আর কজরা কান এরপর বলবো আমা হাদাল রাজুল আল্লাযী বুয়তাফীকুম ওই ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল কলো কলো কিতাবে লেখে বিশ্ব নবীর চিত্রটা তার সুখের সামনে তুলে ধরে বলবি ওনার ছিলনি কেউনি তখন লোকটা যদি আল্লাহওয়ালা হয় দ্বীনদার হয় বিশ্ব নবীর तरीका ওজি দুনিয়ার जिंदगीতে চলে রাসূল বলেন অটোমেটিক সে বলবে হুয়া মুহাম্মদুর আর কত জোরে বল না আর কত জোরে চলে আসুন

জান্নাতের বিছানা বিছায় দাও আল্লাহ নবী বলে আমি কবরের মধ্যে জান্নাতের পোশাক জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগিয়ে দেওয়া হবে নবীজি বলেন ফায়াতিহি মির রাউহিহা বিহা তুইবিহা বলেন জান্নাতী পোশাক এবং জান্নাতের বিছানা বলে দেওয়ার পরে ওই লোকটা কবরের মধ্যে শুয়ে যাবে অনন্তকালের কালের জন্য কেমন পর্যন্ত তার কবরের মধ্যে জান্নাতের না আর তার কবরটাকে সত্যুর গোজ প্রশস্ত না এমনি তো সাড়ে তিন হাত কত বুঝেন ডানে মতো ক্যাপাসিটি নাই কিন্তু আল্লাহ রসুল জান্নাতি যদি হয় তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে বিশ্বনবী বলেন তার খবরটাকে তো জান্নাতের বিছানা দ্বারা তার কবরকে সৌন্দর্য করবে এবং তার গায়ে জান্নাতের পোশাক দিবে শুধু তাই নয় নবীজি বলেন জান্নাতের হাওয়া বাতাস তার কবরে আসবে এবং সত্যুর গজ প্রশস্ত করবে কুলকুল হাদিসের কিতাবে আসছে তার নজর যতটুকু যায় ততটুকু খবরটা প্রশস্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ

বেদিল যদি হয় অথবা আল্লাহ দুহি কুদা দুহি জ হয় নবী দুই জন ফেরেশতা এসে তাকে বলবে হায়া কুল আল্লাহু আমার রব্বুকা তোমার রবকে সে বলবে হা হা লা আদরি ফায়া কুল আল্লাহু দীনুকা তোমার দিল কি সে বলবে হা হালা লা আমি কিছুই জানি না ফায়া আমা আল্লাহু আমার হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম তিনিকে যাকে তোমাদের জন্য প্রেরণ করা হলো লোকটা তখন বলে

আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে গোসল করব ফেরেশতা তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও এবং তার গায়ে জাহান্নামের পোশাক লাগায় দাও ওয়াফতাহু লাহু বাবাব মিনাল নার এবং জাহান্নামের দরজা খুলে দাও আল্লাহ নবী বলেন কবরের মধ্যে জাহান্নামের বিছানা এবং শরীরের মধ্যে জাহান্নামের পোশাক লাগিয়ে দিবি আর জাহান্নামের দরজা খুলে দিলে নবীজি যে বলেন তার কবরটা এমন সংকীর্ণ করে দেওয়া হবে বিশ্ব নবী বলেন মানুষের বুকের এক হাফ পাশের হাতদিগুলি আর এক পাশের ভেতরে ঢোকে এমনভাবে আগুন শুনে দেখে নিয়েছে এক পাশের হাতদি আর এক পাশের ভেতরে ঢোকে ওরাটা বিচ্ছন্ন বিচ্ছন্ন করে দেওয়া হবে এর জন্যে কবরের জিন্দিগি যদি সুখীময় করতে চান আল্লাহর বিধান নবীর তরিকার বিকল্প নাই জোরে কোন ঠিক না ঠিক না আমার শুধু তাই নয় এ জন্য আল্লাহর নবী বলেন আল কবর রওজাতু মিন ইয়াদিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিল্লাহ নবীজি বলেছেন কবর কার জন্য জান্নাত অথবা কার জন্য জাহান্নাম আল্লাহর নবী বলেন কার জন্য জান্নাত ও কার জন্য জাহান্নাম নবীজি বলেছেন কবরের মধ্যে যখন পাপিষ্ঠকে রেখে দেওয়া হয় তাকে কোন সংবর্ধনা

একটা শ্বাস যদি তাম পৃথিবীতে একবার শ্বাস নিত মানুষ থাকবে দূরের কথা রসুল বলেন সবুজ গাছ পর্যন্ত জমিনে জন্ম হত না রাসুল বলেন এমন 70টা বিশক্ত সাপ একটাই যদি শুধু যুনিয়াতের শ্বাস কাটতো শ্বাস একবার আল্লাহ রাসূল বলেন মা আমবাতত শাইআ মা বাকিয়াতি দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে ঘাস হত না এমন বিশক্ত সাপ কবরের মধ্যে 70টা দেওয়া হবে হ্যাঁ আমল যদি ভালো হয় আল্লাহর বিধান বিশ্ব নবীর তরিকা যদি মেনে চলে আল্লাহর বিধান মেনে যদি চলে মরের কথা যদি ইয়াদ করে আর নবীর তরিকা হলে যে বিসমিল্লাহ আগের কাজ আর দুয়ার সাথে যদি মিল থাকে আল্লাহর পক্ষ থেকে কবর কে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে যেরকম এজন্য ভাই আমার আসলে আমরা সকলেই মরণশীল কেউ বাঁচতে পারবো না আমাদের পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কত বলছেন আজকে দেখা যায় বাসায় গেলে এমনও মানুষ আছে মা যে পানের বাটা থেকে পান খাইতো বাটা পরে আছে মা নাই একটু বাবাজি জি খাঁটি ঘুমাই তো খাটি মতো বলে আসে কিন্তু আব্বার চেহারা ধুলে কম ঠিক আছে আরেকটু জোরে ক এজন্যই তাদের মতো তো আমারও জিন্দগি হবে আমিও তো একদিন থাকবো না আমার খাট থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে নারীও তো কিছুদিন থাকবে যেরকম ঠিকঠাক না ঠিক কিন্তু আমি থাকবো না তাই আসুন সকলেই আমরা কবরের সামাল নেওয়ার চেষ্টা করি পরকালের সামাল জোগাড় করার চেষ্টা করি দুনিয়াতে যেমন ভাবে সামান ছাড়া সফর করা যায় না টাকা ছাড়া দুনিয়ার অর্থ ছাড়া ভাবে আপনার চাহিদা মতো জিন্দগি বছর করা সম্ভব হয় না কবর থেকে নিয়ে আসল পর্যন্ত কামতের যতটা কুটিল কুটিল ভরা রয়েছে হাসরের মাঠের এক আপনি নেক আমল ছাড়া সামান ছাড়া পানি দিতে ভালো না তাই সকলে আসুন মনের আগ পর্যন্ত এখন থেকে ওয়াদা করি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না জেলা ব্যবসার সুদ গুজ এবং সন্ত্রাসী অত্যাচারী নির্যাতন এগুলি করব না আমরা রাজে আছো তো ইনশাল্লাহ বাকি জীবনটা নবীজির আদর্শ নিজে চলবো আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন